শিব ও পার্বতীর বেশে দুজনকে এখানে দেখতে পাচ্ছ তোমরা। পাশেই এখানে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের বিয়ে উপলক্ষে বাজি ফাটানো হচ্ছে। দুজনকে এখানে দেখতে পাচ্ছ মোটু ও পাতলু সাজানো হয়েছে। বাসন্তী ঠাকুরকে এখানে দেখতে পাচ্ছ বিয়ের আগে বরণ করে নেওয়া হচ্ছে। খুবই সুন্দর একটি মুহূর্ত। পাশেই তোমরা এখানে বাবা বুড়ো শিবকেও দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, সকলকে নতুন আরও একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম শিবের বিয়ের যৌতুক। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি আমাদের নবদ্বীপের অতি প্রাচীন শিব যোগনাথ শিব, সেই যোগনাথ শিবের বিয়ে। বিভিন্ন বাজনা সহকারে যোগনাথ শিবের বরযাত্রী থেকে শুরু করে শিব পার্বতীর বিয়ে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ বাবা যোগনাথ শিবকে মন্দির থেকে বের করা হচ্ছে এবং নাচানো হচ্ছে। বাবা যোগনাথ শিব বিয়ে করার আগে বাবা বুড়ো শিবের সাথে দেখা করতে যায় এবং সেই শোভাযাত্রায় দেখতে পাচ্ছ এখানে মোটু ও পাতলু সাজানো হয়েছে এবং মানুষের বিয়ের মতোই বড় একটা বাজনা দিয়ে র্যালি বের করা হয়েছে এবং খুব সুন্দরভাবে এখানে বাবা যোগনাথের বিয়ে হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছ রাস্তায় যেতে যেতে খুব সুন্দরভাবে বাজি ফাটানো হচ্ছে। বাবা বুড়ো শিবের মন্দিরের একদম সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ বাবা বুড়ো শিব বেয়ারাদের কাঁধে চেপে নাচছে। যোগনাথ শিবের বরযাত্রী বের করা হয়েছে এবং তার সাথে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে লাইটিংও বের করা হয়েছে। এবং যেই দুজনকে শিব পার্বতী সাজানো হয়েছিল তাদেরও দেখতে পাচ্ছ শোভাযাত্রায় বের করা হয়েছে। এবং বাবা যোগনাথ শিবকে দেখতে পাচ্ছ বাবা বুড়ো শিবের মন্দিরের সামনে এসে বেয়ারাদের কাঁধে, বাবাও এখানে নৃত্য করছে এবং অপরদিকে বাবা বুড়ো শিবও রয়েছে। বাবাকে এখানে দেখতে পাচ্ছ পালকি করে বাবা বুড়ো শিবের মন্দিরের দিকে মুখ করে ঘোরানো হচ্ছে এবং বাবা বুড়ো শিবের সঙ্গে একবার দেখাও করছেন বাবা যোগনাথ শিব। প্রতি বছরই বিয়ের আগে বাবা যোগনাথ শিব বুড়ো শিবের মন্দিরে এসে থাকে। এবং এখানে দেখতে পাচ্ছ বাবা বুড়ো শিবও পালকি করে তার মন্দিরের দিকে যাচ্ছেন বিয়ের উদ্দেশ্যে। তো বাবা যোগনাথ এখানে বরযাত্রী সহকারে তার নিজের মন্দিরে পার্বতী মায়ের সাথে বিয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেখতে পাচ্ছ। এবং বাবা যোগনাথ বরযাত্রী সহকারে তার নিজের মন্দিরে যাওয়ার সময় দেখতে পাচ্ছ পোড়ামাতালার মোড়ে বাবা এখানে আনন্দে বেয়ারাদের কাঁধে চেপে নৃত্য করছে এবং তার সাথে তার ভক্তরাও আনন্দে নাচছে।
এবং মা পার্বতীকেও দেখতে পাচ্ছ বিয়ের জন্য বের করা হচ্ছে। প্রথমে এখানে সাতপাকে ঘোরানো হবে বাবা যোগনাথ ও মা পার্বতীকে। তো আমি আর কিছু বলছি না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমি পাশে লেখা সহকারে দেখিয়ে দিচ্ছি। বিয়ের পরে দেখতে পাচ্ছ বাসন্তী ঠাকুরকে বিসর্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।